তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আজকে কাজ থেকে ফেরার পথে আমার যে অফিস কলিগ আছে, জাপানিজ অফিস কলিগ, উনি আমাকে এটা দিয়েছে। এই যে প্যাকিং ট্যাকিং করে এইভাবে দিয়েছে, এইটা হচ্ছে জাপানিজ ভাষায় আমার নাম। তো এখনো আমি জানি না এটার মধ্যে কি আছে, ভাবলাম একসাথে খুলি, আপনাদের সাথে ওটা শেয়ার করি, কি আছে দেখাই। তো চলুন ওপেন করি, এটা কি আছে দেখাই। এর মধ্যে কিছু একটা আছে টিফিন বক্সে। তো দাঁড়ান আর একটা কি আছে দেখাই। ও উমে, এটা হলো এক ধরনের জাপানিজ ফল, এটার নাম হলো উমে, উমে বসি। এটা জাপানিজরা প্রচুর পরিমাণে খায়, খাওয়া নাকি শরীরের পক্ষে ভীষণ ভালো, আর এটি খেলে নাকি মুখের রুচিও বাড়ে। তো এটার মিষ্টি ফ্লেভার আছে, নোনতা ফ্লেভার আছে, আমি দুটোই খেয়েছি, উনি আমাকে এর আগেও দিয়েছিল। তো একটা আমি খাচ্ছি দেখি। এটা হালকা নোনতা ফ্লেভার, এটা খেতে কিন্তু বেশ ভালো। ও এটা যে জাপানিজ খাবার দিয়েছে উনি আমাকে একটু বানিয়ে, দাঁড়ান এক সেকেন্ড। তো এই যে দেখুন খাবারটা, আর খাবারটা জানি না আমি যদিও এটা কি, তবে যাই হোক না কেন এটা আমি এবং আমার বর দুজন শেয়ার করে পরে খাবো। তো এটা আমার কাছে সত্যি কথা বলতে অনেক প্রিসিয়াস, অনেক মূল্যবান এই জিনিসটা, কেন কি জাপানিজরা এতটা ব্যস্ত থাকে এবং ব্যস্ততার মাঝেও তিনি আমাকে এটা বানিয়ে দিয়েছেন। এবং গতকাল আমি ওনাকে চিংড়ি মাছের মালাইকারি খাইছিলাম, যেহেতু উনি খুব পছন্দ করে আমাদের দেশের রান্নাবান্না, ইন্ডিয়ান রান্নাবান্না। তো মাঝে মধ্যেই আমি ওনাকে বিভিন্ন ধরনের রান্নাবান্না করে দিই এবং আমার টিফিনও ওনার সাথে শেয়ার করি। তো যাই হোক, উনি চিংড়ি মাছের মালাইকারি খেতে চাই এটা বলেছিলেন, দিয়ে আমি ওনাকে ওটা বানিয়ে দিয়েছিলাম, তারপর উনি আমাকে আবার এটা দিলেন। আর সত্যি বলতে ওনাদের এত ব্যস্ততার মাঝেও উনি আমাকে এটা রান্না করে দিয়েছেন, এটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া। আর এগুলোই সারা জীবন হয়তো মনের মধ্যে স্মৃতি হয়েই থেকে যাবে। টাকা দিয়েও হয়তো আমি জিনিসটা কিনতে পারতাম, কিন্তু এই যে জিনিসটা উনি বানিয়ে দিয়েছেন তার সাথে যে ভালোবাসাটা ছিল সেটা হয়তো আমি কিনতে পারতাম না। তো তাদের কাছ থেকে পাওয়া এই ছোট্ট ছোট্ট উপহারগুলোই আমি আমার জীবনের অ্যাচিভমেন্ট বলে মনে করি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো টাটা সবাইকে।